হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি তোমাদের মতন স্টুডেন্টরাই আমাকে জিজ্ঞাসা করেছো এবং তাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি বানাচ্ছি। আবারও বলছি, তোমরা আজকে আমাদের ভিডিওটি মন দিয়ে শুনবে, তোমাদের জন্য একটি বিশাল গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটি তোমরা মন দিয়ে শুনবে এবং তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকন আছে সেটি প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। মেনলি আমি স্টুডেন্টদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি বানাচ্ছি এবং স্টুডেন্টদের প্রচুর কোয়ারি এসছে এই সংক্রান্ত বিষয়ে, তাই আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। চ্যানেলটি আবারও বলছি, তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আচ্ছা, এবার মূল টপিকে আমি আসছি, যে একজন জিএনএম স্টুডেন্ট বা একজন এএনএম স্টুডেন্ট, এটি মূলত তোমাদেরই কোয়ারি ছিল যে একজন জিএনএম স্টুডেন্ট, একজন এএনএম স্টুডেন্ট এর কতগুলি র্যাঙ্ক আসতে পারে। কতগুলি র্যাঙ্ক আসতে পারে বলতে, ধরো আমি কথার জন্য ধরে নিচ্ছি একজন এএনএম স্টুডেন্ট এবং সেই স্টুডেন্টটি আবার জিএনএমেও অ্যাপ্লাই করেছে, অর্থাৎ সে জিএনএমের এক্সামেও সে বসেছে, মিনস একটি এক্সাম হয়েছে তোমাদের, অর্থাৎ তোমার সে জিএনএম এবং এএনএম এর ক্ষেত্রে একটি এএনএম এর স্টুডেন্ট যে রয়েছে সে যদি, মানে তার ক্ষেত্রে দুটি র্যাঙ্ক প্রকাশিত হবে। আবার বলছি, ভালো করে শুনে নাও, তার ক্ষেত্রে একটি জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে, জেনারেল ক্যাটাগরির যারা এএনএম স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু দুটি র্যাঙ্ক প্রকাশিত হবে। কী কী র্যাঙ্ক? একটি হচ্ছে জিএমআর র্যাঙ্ক তোমার এক্ষেত্রে তোমার হচ্ছে এএনএম এর ক্ষেত্রে এবং আরেকটি র্যাঙ্ক প্রকাশিত হবে সেটি হচ্ছে তোমার জিএনএম এর ক্ষেত্রে। আশা করি বোঝাতে পারলাম তোমাদের বিষয়টি, যে একটি স্টুডেন্টের এএনএম এবং জিএনএম যারা অ্যাপিয়ার করেছো তাদের ক্ষেত্রে দুটি র্যাঙ্ক প্রকাশিত হবে জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে। আচ্ছা, এবার যারা সেম রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু যারা কাস্ট থেকে বিলং করছো, কাস্ট মিন্স যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এই ধরনের কাস্ট থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে মোট চারটি র্যাঙ্ক প্রকাশিত হবে। যারা কাস্ট থেকে বিলং করছো অর্থাৎ তাদের এএনএম এর ক্ষেত্রে, এএনএম যারা অ্যাপ্লাই করেছো এএনএম এর ক্ষেত্রে দুটি এবং জিএনএম এর ক্ষেত্রে দুটি তোমার র্যাঙ্ক প্রকাশিত হবে। আশা করি বোঝাতে পারলাম তোমাদের বিষয়টি। আবারও আমি একটু রিপিট করছি, একজন জিএনএম স্টুডেন্ট, একজন এএনএম স্টুডেন্ট, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে দুটি র্যাঙ্ক প্রকাশিত হচ্ছে এবং যারা কাস্ট থেকে বিলং করছো তাদের সর্বমোট দুটি প্লাস দুটি চারটি র্যাঙ্ক প্রকাশিত হবে। তাহলে র্যাঙ্ক প্রকাশের সঙ্গে সঙ্গে জিএমআর র্যাঙ্ক যখনই প্রকাশিত হবে তোমরা অবশ্যই সেটিকে কী করবে, সেটিকে প্রিন্ট আউট করে নেবে এবং সেটি তোমাদের কাছে রেখে দেবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি কাউন্সিলিংয়ের বিভিন্ন স্টেপ আলোচনা করেছি, সেটি আমরা এর আগেও ভিডিও বানিয়েছি, সেটি তোমরা গিয়ে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। কাউন্সিলিংয়ে অনেকগুলো ধাপ রয়েছে, সেই সংক্রান্ত প্রচুর ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার আসছি যে তোমাদের রেজাল্টের বিষয়। তোমাদের রেজাল্টের বিষয় হচ্ছে তোমাদের রেজাল্ট বেরোতে বিলম্ব হবে, এটি আমি তোমাদের আগেও বলেছিলাম এবং এখনও বলছি যে রেজাল্ট বেরোতে বিলম্ব হবে, কারণ এখনও জেনপাস ইউজি 2022 এর রেজাল্ট এখনও বেরোয়নি, অর্থাৎ বিএসসি নার্সিং সংক্রান্ত যে রেজাল্ট বেরোনোর কথা সেটি এখনও বেরোয়নি। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট বেরোতে দেরি হবে। কতটা বিলম্ব হবে এটা ডিপেন্ড করছে তোমাদের যে বোর্ড আছে বোর্ডের ওপর, সেক্ষেত্রে তোমরা ওয়েট করে যাও এবং তোমাদের এখন হাতের কাছে কোনো সেরকম কাজ নেই, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমাদের এই মুহূর্তে করে রাখতে হবে, সেটি আমি আগের ভিডিও, আজকেই একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে গিয়ে তোমরা ভিজিট করো, ভিজিট করে দেখো যে সেখানে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট, এছাড়া তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলো এখন থেকেই তৈরি করে রাখলে বেটার, কারণ কাউন্সিলিংয়ের সময় তোমাদের প্রোডিউস করতে হবে এই সব জিনিসগুলি। তোমরা এখন থেকে যদি প্রিপারেশান নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে না। কীভাবে সেগুলি প্রিন্ট আউট করবে, ওয়েবসাইটে গিয়ে আমি সমস্ত কিছু আগের ভিডিওতে সেগুলো বর্ণনা করে দিয়েছি। তোমরা ভিডিওটি, আগের ভিডিওটি, জিএনএম সংক্রান্ত যে ভিডিওটি আছে সেটি একবার ভিজিট করে গিয়ে একটু দেখে নাও, তাহলে তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। এবার আসছি যে মানে যারা শুধুমাত্র
তোমাদের ফাইনাল অ্যান্সার কী এর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছো। ফাইনাল দেখো তোমাদের ওয়েমার রেসপন্স এখনও হয়নি, ফাইনাল অ্যান্সার কী যেটা আছে সেটা এখনও প্রকাশিত হয়নি। আগে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে জেন পাস যে রেজাল্টটি ডিক্লেয়ার হবে তারপর তোমাদের ফাইনাল অ্যান্সার কী বেরোবে। জেন পাসের এখনও ফাইনাল অ্যান্সার কী বেরোয়নি, সেক্ষেত্রে তোমাদের বিলম্ব হবে। আর যারা জিএমআর র্যাঙ্ক তো অলরেডি তোমরা কিছুটা হলেও তোমরা মিলিয়ে নিয়েছো, জিএমআর র্যাঙ্ক কীভাবে বসা করা হবে সেগুলো তোমরা প্রত্যেকেই জানো, যে ভিডিওগুলি আমাদের রয়েছে সেগুলোতে তোমরা ভিজিট করবে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে কীভাবে তোমরা জিএমআর র্যাঙ্ক সংক্রান্ত বিষয়ে তোমরা র্যাঙ্কটি আসবে। এছাড়া তোমার হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার কী সংক্রান্ত বিষয়গুলি তোমরা অলরেডি মিলিয়ে নিয়েছো আশা করছি, এবং অনেকে বুঝতে পারছো যে আমি এতর মধ্যে এত নাম্বার পেতে পারি। তবে তোমরা আপাতত একটা জিনিস করবে অবশ্যই, যেটি আমি তোমাদের বললাম যে তোমরা অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটগুলি ওগুলি তোমরা ফিল আপ করে যথাযোগ্য স্থানে উপযুক্ত ব্যক্তিকে দিয়ে সেগুলি সিল আর সাইন করিয়ে রাখবে। এটি তোমাদের এখন প্রথম কর্তব্য। পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা প্রচুর ভিডিও বানাবো ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমাদের। আমি অলরেডি ভিডিও বানিয়েছি যে ফার্স্ট কাউন্সিলিংয়ে কতটা পরিমাণ কাট অফ পেলে তোমরা চান্স পাবে, সেকেন্ড কাউন্সিলিংয়ে কতটা পরিমাণ, কোন ডিস্ট্রিক্টে কতগুলি মেডিকেল কলেজের আন্ডারে সরকারি কতগুলি কলেজ আছে, সমস্ত কিছু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা ভালোভাবে ভিডিওগুলি যেগুলো রয়েছে সেগুলো তোমরা গিয়ে দেখো, এবং সমস্ত এই কাউন্সিলিং সংক্রান্ত বিষয় এভরিথিং ইউ উইল ফাইন্ড দেয়ার। তোমাকে অন্য কোথাও যেতে হবে না, শুধু এই চ্যানেলটিকে তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং ওয়াচ করো, তোমরা তাহলেই বুঝতে পারবে যে সমস্ত সব কিছু সংক্রান্ত ভিডিও আমরা বানিয়ে দিয়েছি। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, জিএমআর র্যাঙ্ক যাদের ভালো হবে না ভাবছো, তারা চাইলে তোমরা ব্যাঙ্গালোরে সরাসরি জিএনএমে অ্যাডমিশন নিতে পারো। আমি এই সংক্রান্ত ভিডিও বানিয়েছি, যে ব্যাকের ভিডিওগুলি তোমরা গিয়ে দেখে নাও, সেখানে ডেসক্রিপশান বক্স তোমরা ফলো করবে, ডেসক্রিপশান বক্সে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও সেখানে ব্যাঙ্গালোরের বিজয়নগর কলেজ অফ নার্সিং দীর্ঘ 28 বছরের পুরনো কলেজ, রেপুটেড বাঙালি ছাত্রছাত্রী 1000+ রয়েছে, এই ঐতিহ্যবাহী কলেজে যদি কেউ নিতে চাও সেখান থেকে 100% প্লেসমেন্ট পেয়ে যাবে, INC স্বীকৃত, KNC স্বীকৃত। এছাড়া হচ্ছে তোমার রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কর্তৃক অ্যাফিলিয়েটেড এবং কর্ণাটক সরকারের মান্যতাযুক্ত একটি নার্সিং কলেজ, এই কলেজে যদি অ্যাডমিশন নিতে হয় ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার লিঙ্ক সমস্ত কিছু দেওয়া থাকবে, যারা অ্যাডমিশন নেবে তারা ডাইরেক্ট ফোন করে নেবে এবং নিজেদের অ্যাডমিশন সিকিওর করবে। আর অলরেডি বিএসসি নার্সিংয়ের সিট কমপ্লিট হয়ে গেছে, জিএনএমের সিট বাকি রয়েছে, এখন অ্যাডমিশন চলছে, তাই যারা ভাবছো যে অ্যাডমিশন নেবো তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই রেসপন্স করবে। তাদের ক্ষেত্রে যাদের জিএমআর র্যাঙ্ক ভাবছে যে আমার ভালো হবে না বা এখানে চান্স পাওয়া মুশকিল, বেসরকারিতে ওয়েস্ট বেঙ্গলে পড়ার মতন আমার অর্থ নেই, তাদের ক্ষেত্রে ব্যাঙ্গালোরই অপশন একমাত্র, তাদেরকে এবং তাদেরকে বলা হলো যে তোমরা আমার ডেসক্রিপশান বক্সটা ফলো করবে, সেখানে এভরিথিং দেওয়া থাকবে, সমস্ত কিছু দেওয়া থাকবে, সে তোমরা ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ফোন করে তোমাদের নিজেদের সিট বুকিং করবে। এবং আরেকটি কথা, যে তোমাদের এখন যে কাজটি বললাম সেই কাজটি তোমরা অবশ্যই করে রাখবে, যে আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং মেডিকেল বা ডোমিসাইল সার্টিফিকেট, এছাড়া বা তোমাদের আরেকটি জিনিস যেটা বললাম যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই ধরনের 3-4টি সার্টিফিকেট যেগুলি আছে সেগুলো তোমরা এখন থেকে করে রাখো, এবং কাউন্সিলিংয়ে তোমাদের চাপ অনেকটা কমে যাবে সেক্ষেত্রে, এখন থেকে তোমরা যদি প্রিপারেশন নিয়ে রাখো। এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার যেটা আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করতে পারো, বা অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমরা সাহায্যের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপটি ফলো করতে পারো, ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেটি তোমরা ওখান থেকে পেয়ে যাবে এবং ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে। এবং তোমরা আপাতত যে কাজগুলি আমি তোমাদের বললাম সেই কাজগুলি নিয়ে একটু ব্যস্ত থাকো, এবং তোমাদের যখন নতুন কোনো আপডেট থাকবে আমি চ্যানেলের মাধ্যমে নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তোমরা ভিডিওটি লাইক দেবে এবং তোমার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে।